গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো। আমরা তো খুব ভালো আছি। আজ হলো শুক্রবার, আর শুক্রবারের সকালে এখন বাজে ঠিক 7টা। আমি উঠেছি কিন্তু 5টা 40-এ। উঠে নিজের কাজকর্ম সব সেরেছি, ওয়াশরুমের কাজকর্ম সেরে, বাসি ঘর ঝাড় দিয়ে, দুয়ারে জল দিয়ে, কাপড় জামা ছেড়ে একদম মানে ফ্রেশ হয়ে গিয়ে বসেছিলাম খাটে। পল্লব উঠলো, তখন বাজে 7টা বাজতে 5। আমি বললাম, তোমাকে আর আজকে বিছানা গুছাতে হবে না, তুমি ডাইরেক্ট চলে যাও ওয়াশরুমে, আমি বিছানাপত্র সব গুছিয়ে নিচ্ছি। বিছানাপত্র গুছিয়ে নিয়ে জানলাটা খুলে দেব। এই জানলাটা এখন খুলে দিলে না খুব সুন্দর রোদ আসে, তবে আজকে বাইরে খুব একটা রোদ নেই, ওয়েদারটা খুব একটা ভালো নয়। তারপরে আমরা দুজনে চিয়া সিডস খাবো। এদিকে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে গতকাল রাতের যে বাসনপত্রগুলো রয়েছে না, সেগুলো মেজে ঘষে রেখেছিলাম, সেগুলো এখন আমি কিন্তু গুছিয়ে নেব। এটা তো প্রতিদিন সকালেরই আমার কাজ, তোমরা জানোই যে সকালবেলা আমি উঠে আগে বাসনপত্রগুলো গুছিয়ে নিই। এদিকে জানালাটাও খুলে দিয়েছি, প্রচুর আলো আসছে ঘরের মধ্যে। এই বাড়িটার মধ্যে জানি না কেন আমার ভীষণ একটা পজিটিভ ফিলিংস আসে, এত পজিটিভিটি জানি না কিসের থেকে আসে, ভীষণ ভালো লাগে। আর এইখানে আসার পর থেকে না আমাদের সঙ্গে সব কিছু ভালো হচ্ছে। গতকাল রাতে আমার প্রেশার কুকারটায় আমি ডালিয়া বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমার প্রেশার কুকারটা তো স্টেনলেস স্টিলের, তাই না, মাজতে বেশি কষ্ট হয় না। অনেক ধন্যবাদ যে আমাকে এটা গিফট করেছে, আমি নামটা তার বলছি না। প্রেশার কুকারটা ধুয়ে মেজে রেখেছিলাম, মুছে ঠুছে রেখে দিচ্ছি। নতুন জিনিস তো, তাই একটু কদর বেশি, দেখবে পুরনো হয়ে গেলে তখন আর এর এত কদর থাকবে না। নতুন অবস্থায় সব কিছুরই একটু কদর বেশি থাকে, তাই না বলো? মনে হয় আতুপুতু আতুপুতু করে রেখে দিই। চলো কাজকর্ম শুরু করি এবার। ঠান্ডা ঠান্ডা পড়তে শুরু হয়েছে তো, এবার কিন্তু দুধটা আমাদের সকালবেলা চলতেই থাকবে। জানি খাওয়া ভালো না, সব বুঝি, কিন্তু দেখো সব সময় অত নিয়ম মেনে চলা যায় না, কিছুটা তো রসনা তৃপ্তিও প্রয়োজন, তাই না? দুধ চা বানিয়ে নিয়েছি, আর টেট্রা প্যাকের দুধের চা গন্ধটা যা বেরিয়েছে না, এবার চাটা নিয়ে গিয়ে দুজনে বসবো। আর যত কথাবার্তা আমাদের সব এই সময়েই মনে পড়ে, সব কথা বলতে বলতেই সময় কেটে যায়। অবশ্য পল্লব কাজ সেরে চলে এসছে, আবার বেরোবে ধরো 9:30-10টা নাগাদ। তার মাঝে আবার কালকে যে ফ্যান খুলে নিয়ে গেছিলো, ফোন করলো ফ্যানটা লাগাতে আসবে। আমি বললাম তোমাদের দাদা থাকতে থাকতেই চলে এসো। আর এই দেখো ফ্রিজের মধ্যে কালকে রেখে দিয়েছিলাম ডালিয়া বানিয়ে, ওই যে রাত্রিবেলা ডালিয়া বানিয়েছিলাম, একটু বেশি করেই বানিয়েছিলাম, আজকে সকালের জন্য রেখে দিয়েছি। পল্লবকে এখন গরম করে দিয়ে দিই। আর মাছটাও কালকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছটাও বের করে একটুখানি হালকা জল দিয়ে ভিজিয়ে দিই। নুন হলুদ তো মাখানোই রয়েছে, খুব একটা অসুবিধা হবে বলে মনেও হয় না। তো চলো এবার কাজকর্মগুলো শুরু হয়ে যাক। খাবারটা ওকে গরম করে দিয়ে দিই, ও খেয়ে বেরিয়ে যাক, আমি আমার মতন পরে খেয়ে নেব। গতকাল শাকটা কেটেছিলাম না, শাকটা কেটে তারপরে রেখে দিয়েছি, শাকটা আর রান্না করিনি, ধোয়া ঠোয়া সবই হয়ে গেছিলো, ওই ঝুড়ি করেই রেখে দিয়েছি। আজকে শাকটা রান্না করব। গতকাল তো বাটা মাছও রান্না করিনি, আজকে পল্লব না খুব সুন্দর বেগুন নিয়ে এসছে, আজকে বেগুন দিয়ে বাটা মাছটা রান্না করব। আর দেখি ইচ্ছে আছে একটু পাঁচমেশালি ডাল করার, যদি সম্ভব হয়, কেননা গ্যাসটা মনে হচ্ছে জানি না কতক্ষণ টানবে। স্টার্ট তো করে দিই। স্নান পুজো সারলাম, এই দেখো পুজো করেছি এক্ষুনি, ধূপের ধোয়া উঠছে দেখতে পাচ্ছ। স্নান পুজো সারলাম, এইবার যাব রান্না করতে, 11:40 হয়েছে। পল্লবের ঢুকতে ঢুকতে 2:15-20 হয়ে যায়, তাড়াতাড়ি রান্না করে লাভ নেই, এখন তো ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, গরম গরম খাবার না হলে ভাল লাগে না। রান্না করবো আজকে, কালকের শাকটা কাটা রয়েছে ওটা করব, আর মাছটা করব, এটা তো আগেই বললাম। আর ফুলকপি কেটে রেখেছিলাম কালকে, ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করব, যেটাতে তোমার রাত্রে রুটির সাথেও হয়ে যাবে। আর আমি হয়তো আমার জন্য একটু ভাত রেখেও দিতে পারি বা রুটিও খেতে পারি। তবে কি বলতো, এই যে সকালবেলা থেকে আমি এখনো কিছু খাইনি, কেন বলতো? ওই যে খেয়েছিলাম না চিয়া সিডসটা, পেটটা পুরো ভরা ভরাই থাকে চিয়া সিডস খেলে। এখন স্নান করে উঠেছিল, হালকা একটু চিড়ে ভাজা খেয়ে প্রেশারের ওষুধটা খেয়ে নেবো।
ওয়েদারটা সকাল থেকেই খারাপ খারাপ ছিল, এখন বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল গো। কি আর করা যাবে বলো, কালকে সেই বাটা মাছ। এই এত চটপটাবি না, ভাজা হতে থাক, পরে আসছি। দেখো এইদিকে শাকের জন্য বেগুনটা ভেজে নিচ্ছি, বেগুনটা ভেজে নিয়ে তারপরে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভাজবো। বেগুনটা ভেজে তুলে নেব, কিচ্ছু দিইনি এতে, নুন হলুদ কিচ্ছু দিইনি। আর এদিকে তো মাছ ভাজা এখনো চলছে। দেখো মাছ টাছ ভেজে নিয়ে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে একটুখানি আধখানা পেঁয়াজ দিয়েছি, বেগুন টমেটো সব দিয়ে দিয়েছি, হয়ে গেছে। আমি ভিডিওটা এডিট করছিলাম যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এবার একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি তরকারিটাতে জল দিয়ে দেবো, সামান্য। এবার এটাতে আমি জল দিয়ে দেবো। এই যে মাছগুলো ভেজে রেখেছি, মাছটা দিয়ে দিলাম, জল দিয়ে দিই, কারণ একবারে ফুটিয়ে নেব, হয়ে যাবে, বেশি তো ঝোল ঝোল রাখার দরকার নেই, সেই জন্য একবারেই দিয়ে দিলাম। একটু ধনে পাতা হলে ভালো হতো, কিন্তু ধনে পাতাটা আজকে নেই, মানে আমারই দোষ, আমি বলতে ভুলে গেছি। আমি যদি বলে দিতাম ঠিক নিয়ে আসতো, ধরে আনতে বললে বেঁধে নিয়ে চলে আসতো, মানে 5 টাকার আনতে বললে 10 টাকার নিয়ে চলে আসতো। কিন্তু ওই যে ভুল আর হলে কি করা যাবে বলো। চলো এবার এটা ফুটতে থাকুক, আর এই দিকটা তোমাদের দেখাই। এই দেখো এখানে বেগুন দিয়ে বেথ শাক রেডি হয়ে গেছে, দারুণ খেতে হয় এটা। আর এর সাথে যদি পালং শাক পড়ে তাহলে তো আরও দারুণ হয়। মাছের ঝোল রেডি, ফুটে গেছে, এবার নামিয়ে দেবো। ব্যাস বেগুনগুলো যে এনেছিল তার মধ্যে একটা বেগুন না একটুখানি কীরকম দর কচা মারা হয় না, ওই রকম ছিল। যাক সেদ্ধ হয়ে গেছে এই যে এই বেগুনটা, ঠিক আছে, সেদ্ধ হতে একটু টাইম লেগেছে। চলো এবার মাছের ঝোলটা নামিয়ে ফেলি। এই দেখো এটার মধ্যে আমি কি রাখি জানো, এটার মধ্যে আমি না একদম কেটে কুটে রেডি করে রেখে দিয়েছি টমেটো। দেখাই দাঁড়াও, এই দেখো টমেটোগুলো এইভাবে কেটে রেডি করে রেখেছি যাতে রান্নার সময় আর দেরি না হয়। ফুলকপির তরকারিটার জন্য টমেটো আদা আর কাঁচা লঙ্কা বেটে নিই, বেটে নিয়ে করলে একটুখানি ভালো লাগে খেতে, সবসময় গোটা গোটা দিয়ে ভাল লাগে না। ফুলকপির তরকারি রান্না করতে তোমরা সবাই জানো, কিন্তু আমি যেমন করে করি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তেলটা গরম করে তাতে জিরে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো, দিয়ে তারপরে ফুলকপি আর আলুটাকে হালকা ভাপিয়ে রেখেছি, ওই ভাপানো ফুলকপি আলুটা দিয়ে দেবো, দিয়ে নুন হলুদ দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দেবো হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর টমেটো বেটে রেখেছি সেই বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে কষাবো, যতক্ষণ পর্যন্ত না আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে এর মধ্যে আমি দেবো ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প একটু সবজি মশলা। ব্যাস এই দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে গরম জল দিয়ে দেবো। গরম জল দিয়ে এবার এটাকে ওই যতক্ষণ পর্যন্ত না আলু আর ফুলকপিটা একদম ঠিকঠাক একটা ইয়েতে আসবে, মানে সেদ্ধ হয়ে যাবে, সেই পর্যন্ত একটুখানি কষিয়ে নিয়ে, মানে সেই পর্যন্ত একটুখানি রান্না করে নিয়ে তারপরে উপর থেকে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা আজ এটাতে আর দেবো না, যেহেতু সবজি মশলাটা দিয়েছি ওতেই গরম মশলার গন্ধটা অনেকটা থাকে, তো দিয়ে নামিয়ে নেব। এই হচ্ছে আমাদের ফুলকপির তরকারি। ধনে পাতা নেই তাই ধনে পাতা দেওয়ার প্রশ্নও নেই। আজকে দেখো সমস্ত পড়ে আছে, কিচ্ছু মাজা ঘষা হয়নি। এখন এলাম দুপুরবেলার ফুলকপির তরকারিটা,
এটাতে ওই বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে, সন্ধ্যেবেলা আমার মনে হয়েছিল ধনে পাতা আনার কথা, আনিয়েছি, ধনে পাতাটা দেব, দিয়ে এটা গরম করে নেব। আমার জন্য একটুখানি ভাত আছে আর পল্লবের জন্য দুটো রুটি করব, এই করতে এলাম। অল্প করে ধনে পাতা দিয়ে ফুলকপির তরকারিটাকে গরম করে নিলাম, আর ওদিকে ওর জন্য মাল্টিগ্রেন আটা মেখে ফেলেছি, দুটো রুটি খালি সেকে নেব, নিয়ে খেতে বসে যাব। অনেক কাজ পড়ে আছে, পরে তোমাদের দেখাচ্ছি। এখন ঘড়িতে বাজে 11:10, এদিকে চলছে বাসন মাজার পর্ব। আজকে সিন পুরো ভর্তি, পুরো ভর্তি। আসলে কি বলতো, এগুলো হচ্ছে আমার পাপের ফল। কিসের পাপ? পাপ হচ্ছে কি, দুপুরবেলা মাজিনি, এবার জমিয়েছি, সেই পাপটার ফল তো ভোগ করতেই হবে। তাহলে তো কিছু করার নেই, কিন্তু দুপুরবেলা আজকে টাইম পাইনি, খেয়ে উঠেছি কটায়, 2:45। বাসনপত্র না সকালে একদম ভাল লাগে না, আর ধোয়া ধুয়ি করতে। আগে বাধ্যগতই ছিলাম ক্লিয়ার করবো, তাও চেষ্টা করতাম শীতকাল ছাড়া বাকি সব টাইমটাই রাত্রেই ধুয়ে রাখতে। শীতকালটায় পারতাম না, বাইরে বসে বাসন মাজা ছিল, তাই জন্য শীতকালটা আর কি ইয়ে করেছি। আর এখন তো কোনো অসুবিধা নেই আমার, এখন আমি বিন্দাস ঘরেই ধুয়ে নিচ্ছি। কি বলো তোমরা, একটা সময় গেছে খুব খারাপ অবস্থা, খুব কষ্ট করেছি, তোমরা তো জানোই যারা আমাকে প্রথম থেকে দেখছো। ভগবান যখন বলেছে কষ্ট কর, তোর ভালো দিন আসছে, তো সেই ভালো দিনটা এসেছে। অবশ্যই তোমরা আছো সাথে, আমার বাবা আছে সাথে, আর এই যে ক্যামেরা ধরে আছে আমার দেবতা, তিনি আছেন সাথে, সব নিয়ে চলছি। তো চলো ব্লগটা এখানেই শেষ করে দেবো, বাসনপত্র ধুয়ে মেজে নিয়ে ওদিকে সিনেমা আমাকে ডাকছে। কি একটা সিনেমা চালিয়েছে ছোট লোক গৌরব চক্রবর্তীর, ওই সিনেমাটা আমাকে ডাকছে। তো বাসনগুলো ধুয়ে নিয়ে একদম মুখ হাত পা ধুয়ে সিঙ্কটা একদম পরিষ্কার করে নিয়ে চলে যাব সিনেমা দেখতে। তাহলে গুড নাইট সবাইকে, শুভরাত্রি। কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে, কালকে এই ভদ্রলোক থাকবে না, কালকের কথা কালকেই হবে। চলো সবাই ভালো থেকো, আনন্দে থেকো, শান্তিতে থেকো, টাটা।